গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, মানে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, চড়ক পূজা। আর আজকে এখন বাজছে সকাল সকাল 10:30, আর এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সব কাপড় জামা ধুয়ে দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে সব কাপড় চাপড় ধুয়ে মেলে সকাল সকাল এগুলো কাঁচা হয়ে গেল। কাঁচাকুচি করে এসে এখন একটু সকালের আর কি ব্রেকফাস্টটা করে নেব। সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তার আগে একটু পুজো দিতে হবে আর ঠাকুরের বাসন মাজতে হবে, এই কাজগুলো বাকি আছে। এগুলো করে নিয়ে আমি রান্নাবান্না শুরু করে দেবো। তো ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই। আর হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে, আজকে একটু শাক একটু টকের ডাল এগুলো খেতে হয়, তো এগুলোর জন্য আর কি বাজার করতে গেছে। আর আমি মোটামুটি তরকারি কেটে নিয়েছি, ডাল ফাল ভিজিয়ে রেখেছি, এখন ও আসলেই আমি সবজিগুলোকে আর একটু ভালো মতো মানে রেডি করে ধুয়ে টুয়ে চলে যাব স্নানে। স্নান করে এসে পুজো দিয়ে ঠাকুরের বাসন রেডি করে তারপরে চলে যাব রান্না করে। হাজব্যান্ডের জন্য আমি অপেক্ষা করছি, ও গেছে সবজি একটু নিয়ে আসতে, যেহেতু আজকে সংক্রান্তি তাই টুকটাক কিছু জিনিস লাগবে, আম তারপরে শাক এই সমস্ত জিনিসগুলো লাগবে। এই যে চলে এসেছে হাজব্যান্ড। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজছে বিকেল 3টা, আর এখন আমি লাঞ্চ করতে বসবো। আজকে রান্না করার সময় আপনাদের সামনে আসতে পারিনি, কারণটাই হচ্ছে আজকে সংক্রান্তি, তো কালকে পয়লা বৈশাখ, তো এখানে একটু কথা বলে নি। তো আজকে রান্নাবান্না করার সময় তার কারণ হচ্ছে আজকে তো মানে সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ, তো কাজ ধোয়া মানে পোছা এগুলো তো থাকবেই, আমাদের বাঙালিদের এটা করতেই হবে, না করলে হয় না, প্রত্যেকেই করে। তো আমার ঘরেও যথারীতি তাই ছিল, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, পুজোর বাসন কাসন সব আর ঠাকুরের যে কাপড় চাপড় সেগুলো ধুয়ে সব কিছু একদম শুকিয়ে ঠুকিয়ে গেছে, সেগুলো সেরে এসে আমি রান্না করতে এসেছি। আর রান্না করতে টাইম এতটা ব্যস্ত ছিলাম, মানে 1 ঘন্টায় আমাকে রান্না করতে হয়েছে। কি কি আমি সেটা আগে বলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। করেছি তিতা করলা, মানে আলু তিতা করলা ভাজা, শাক সব রকম শাক মিশিয়ে, বেগুন ভাজা, চাল কুমড়োর পুর, টকের ডাল, চাটনি আর সজনে কাঁঠাল আর চাল কুমড়ো দিয়ে একটা ভেজ ডাল, তো এই সমস্ত আবার ভাত, এই সব কিছু রান্না আমাকে 1 ঘন্টার মধ্যে করতে হয়েছে। তো তার মাঝখানে আবার হাজব্যান্ড মানে চলে এসেছিল রান্না শেষ না হতেই, তো ওকে কোনো রকম আর কি গেটিস দিয়ে আজকে খাওয়ানো হলো, কারণ ওর খিদে পেয়ে গিয়েছিল। আর আমি বলেও ছিলাম আজকে দেরি হবে, কিন্তু করার কিছু নেই, এখন আমি একা একা খাবো। তো ভাবলাম একা একা খাবো, তো আপনাদেরকে সাথে নিয়েই খাই, একা একা খেতে ভালো লাগছে না। আর আমি একটু সকাল থেকে জল পর্যন্ত খেতে টাইম পাইনি, এখনই জাস্ট জল খেলাম, এখন খাবার খাবো। আর সব কিছু একটু যে নিয়েছি, এই যে গ্যাস, আমার এই জায়গাটা তো এমনি পুরনো খারাপ, এটা দেখে লাভ নেই, তো এই যে গ্যাস ঠ্যাস মুছে কড়াই ঠড়াই ধুয়ে রেখে এখন আমি যাব আজকের আইটেম। ডাল 2 ভাগে নামিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, কারণ কালকে পয়লা বৈশাখে অত কিছু রান্না করাটা সম্ভব হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল সজনে আর চাল কুমড়ো দিয়ে একটা ডাল, এটা হচ্ছে আম দিয়ে টক ডাল, আম দিয়ে টক ডাল করেছি, আম দিয়ে, টেবিলটা পুরো ছোটো। তো এখানে আছে তিতা করলা ভাজা আর এখানে শাক, সব রকমের শাক, নিচে আছে মেয়ের জন্য ডাল সেদ্ধ অল্প, মেয়ের খাওয়া হয়ে গেছে, আর এখানে আছে বেগুন ভাজা, চাল কুমড়ের পুর, বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে দুজনের, মানে মেয়ের আর হাজব্যান্ডের, তাই বেগুন ভাজা কমে গেছে। আর এটা হচ্ছে চাটনি, আম সত্ত্ব, আম, টমেটো, তারপরে বেদেনা আর হচ্ছে খেজুর আর আঙ্গুর, সব কিছু মিশিয়ে একটা চাটনি। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু, তো সাথে থাকুন, একসাথে খাই, আপনাদেরকে সাথে নিই।
আমি এখন ভাত নিয়ে বসে পড়ছি, মানে ভাত বাড়ছি, আর একা একা খেতে একদম ভালো লাগে না, জন্য ক্যামেরাটা অন করে খাচ্ছি। আর হাজব্যান্ড তো আগেই খেয়ে চলে গেছে, আজকে দুজনে একসাথে খেতে পারিনি, পয়লা বৈশাখে একসাথে বসে খাবো। আজকে চৈত্র সংক্রান্তি তো বছরের শেষ, তাই একা একাই খেয়ে নিচ্ছি, বসে পড়লাম খেতে। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা এখানে রিল্যাক্সের জন্য বসে পড়েছি আমি আর মেয়ে। দেখতে পাচ্ছেন এই যে দুষ্টুমি করছে। আমি আসলে ওই কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এই কাপড়গুলো এখনো তোলা হয়নি আলমারিতে। আজকে আমি এই যে বুধবার ঠাকুরের বাসন কাসন মেজে এখানে যে তাওয়ালটা পাতা ছিল সেটা ধুয়ে পুজো দিয়ে সব কিছু একদম প্রদীপ টদীপ গাছা টাছা সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে একদম মুছে পুছে আর এই সমস্ত কিছু একদম মোছা হয়ে গেছে। ফাইনাল রাত্রেবেলা আরেকবার কলিনটা দিয়ে মুছে নেব। আর ওই জিনিসপত্রগুলো ওখানে নিচে আছে জন্য মেয়ে বারবার ওখানে যাচ্ছে, বার সারাদিন পরে কাজকর্ম শেষ করে লাঞ্চ কমপ্লিট করে এখন জানলার সামনে বসে পড়লাম। আর একটা পাখি এসে এখানে, দেখতে পাচ্ছেন পাখিটা উড়ে চলে গেল। এখন ভাবছি যে একটু বসে নেই, একটু রেস্ট নিয়ে নিই, নিয়ে তারপরে আপনাদের সাথে আবার একটু আড্ডা দিতে আসবো। কালকে যেহেতু পয়লা বৈশাখ আর আমি পয়লা বৈশাখের মার্কেট আজকে অবধি না দেখালে হয় বলুন, তো ওই দিদিটার অপেক্ষা করছি, ভাবছিলাম যে একসাথে দেখাবো। তো আমার দুটো নাইটি হয়েছে, আরেকটা নাইটি নিলে হতো কিন্তু ও এখনও আসেনি, আর আমার এখন মার্কেট যেতে ইচ্ছা করছে না, গরমে ওই ঘেমেতেতে আর মার্কেটটা দরকার নেই বাবা, আমি অত মার্কেট করতেও চাই না, অত টাকা পয়সাও নেই এখন, পরিষ্কার যেটা কথা আর কি, আর ইচ্ছেটাও নেই। আর কোথায় যাবো বলুন তো, লকডাউন শুরু হয়ে যাচ্ছে শুনছি, এখন যাওয়ার উপায় আছে? যে কাপড়টা দেখতে পাচ্ছেন ওগুলো সব কাঁচা হয়ে গেছে, ওগুলো সব ভাঁজ করতে হবে, মানে গুছাতে হবে একটা পার্টে পার্টে করে, আর কিছু তো শুকাচ্ছে বাইরে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জানলার পাশে চলে এসেছে আমার এক ফ্রেন্ড, ওর সাথে কথা বলছি, আর এই মুহূর্তেই মানে ওই মুহূর্তেতেই আবার জানলা দিয়ে দিদি ডেকে বলল যে তুই কি নাইটি নিবি, তাহলে নাইটিওয়ালা বউটা চলে এসেছে, তুই নিবি যদি বল। তা আমি হ্যাঁ বললাম, তো এখন ওরও চলে আসবে, আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আরও কি কি নাইটি নিলাম। চলে এসেছি আপনাদের সামনে আবারও, তখন একটু রেস্ট নিচ্ছিলাম, তো আমার এক ফ্রেন্ড কথা বললো, তো ওর সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল, আর যে দিদিভাইটা আসার কথা ছিল চলে এসেছে, তো নাইটি নিয়ে নিয়েছি, কটা নিয়েছি বা কটা হলো সেটা ব্লগে দেখতে পারবেন। আর এখন যাচ্ছি আমি মুসকু ওখানে, মানে দিদিভাইদের বাড়ি ওখানে আজ ও মুসকু ওখানে তিনতলাতে যাচ্ছি দিদিভাইদের বাড়ি, তো আপনাদের সাথে একটু কথা বলে নিলাম, এসে সন্ধ্যাবর্তি দেব। মা খাচ্ছে, বাজার আর গেলাম না, বাজার যাওয়া হলো না, বুঝি ওপরেই আছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম বিকেলবেলা, সব কিছু গুছিয়ে পর্দা ফর্দা লাগিয়ে বিছানা চাদর এখানে ভালো মতো সব গুছিয়ে পরিষ্কার করে আমার পয়লা বৈশাখের শপিং নিয়ে কী কী শপিং করেছি সেটা নিয়ে চলে আসলাম। আর
ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিয়েছি, এই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম ওটা গুছিয়ে ফেললাম, আর উপরে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি, যেটা আমাদের প্রয়োজন আর কি, নিত্য প্রয়োজনীয় সেই জিনিসটাই আমি মার্কেট করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রথমে একটা ব্লগে বলেছিলাম আমি যে আমাদের পয়লা বৈশাখে সেরকম কোনো আড়ম্বর আমরা করতে পারি না, তার কারণটাই আমি বলে দিয়েছিলাম, আর যারা দেখেননি তারা আমার ওই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে আসবেন, আমি পারলে ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দিব ওই ভিডিওর। কেন আমি পয়লা বৈশাখ পালন করি না, প্রথমে মেয়েরটা দিয়ে শুরু করছি, মেয়েরটা দিয়ে শুরু করছি প্রথমে, মেয়ের জন্য আমি দুটো টি শার্ট নিয়ে এসেছি, একটা এরকম গ্রিন কালারের টি শার্ট, এরকম নর্মাল একটা টি শার্ট, আরেকটা হচ্ছে এরকম মেরুন কালারের টি শার্ট, এটা হচ্ছে ডিপ মেরুন কালার, এখানে আসছে না কালারটা, এরকম দুটো টি শার্ট নিয়েছি, আর চারখানা হাফ প্যান্ট, এরকম একটা হাফ প্যান্ট, এরকম একটা হাফ প্যান্ট, এরকম একটা হাফ প্যান্ট, এরকম একটা হাফ প্যান্ট, এই চারখানা হাফ প্যান্ট আমি মেয়ের জন্য নিয়েছি। এই হচ্ছে আমার পয়লা বৈশাখে মেয়ের শপিং, আর একজোড়া জুতো নিয়ে এসেছি, একজোড়া জুতো নিয়ে এসেছি মেয়ের জন্য, ওর এমনি দুজোড়া জুতো মানে নষ্ট হয়ে গেছে আর দুজোড়া আছে, তো ভাবলাম এরকম একজোড়া জুতো মেয়ের পয়লা বৈশাখে গরম দিন এসেছে এই জুতোগুলো পরবে, বেশ ভালো এই জুতোগুলো। আর এখন শাশুড়ি মার জন্য আমার আরও দুটো জিনিস আনতে হতো, বাজারে আমি যাইনি, আপাতত মাকে একটা নাইটি এনে দিয়েছি, এরকম স্লিভ পাতা হোয়াইট কালারের, এরকম স্লিভ পাতা হোয়াইট কালারের মেয়ের, সরি মার, এরকম স্লিভ পাতা হোয়াইট কালারের শাশুড়ি মার জন্য নাইটি, বুঝতে পারছেন? আমারটা দেখাচ্ছি, আমি নিয়েছি চারখানা নাইটি, চারখানা হয়ে গেছে, দিদিভাইটা আসলো তো ওর কাছ থেকে আমি আরো দুটো নাইটি রাখলাম, দুটো নাইটি নিয়েছি, আর এর আগে দুটো নিয়েছি, একটা হচ্ছে সি গ্রিন, আমার গ্রিন কালার বা সি গ্রিনের নাইটি নেই তাই গ্রিন নিতে গিয়েছিলাম, তো এরকম কালারের একটা এরকম গোল হাতা নাইটিগুলো, মানে গোল গলা নর্মাল বাড়িতে পরা নাইটিগুলো নিয়েছি এরকম প্রিন্টের, এটা একটা নিয়েছি, আর একটা এরকম বেগুনি কালারের স্লিভ হাতা, বেগুনি কালারের স্লিভ হাতা একটা নিয়েছি, আর এরকম একটা, এরকম একটা কাপ্তান নিয়েছি, বুঝতে পারছেন, এরকম একটা কাপ্তান, এই কাপ্তান গুলো একটা নিয়েছি, এই হচ্ছে আমার শপিং পয়লা বৈশাখের। এবার কোনো কুর্তি নেইনি, শাড়ি আমি নেই না, একবার না দুবার নিয়েছিলাম শাড়ি, আর হাজব্যান্ডেরটা দেখাতেই খারাপ লাগছে, কারণ ওর টি শার্টটা আজকে যেটা এনেছিল সেটা আমার পছন্দ হয়নি, আমি নেব বললাম অর্ডার করে দিলাম, আর ওর জন্য শার্টও নেওয়া হয়নি, এবার যেতেই চাচ্ছিল না মার্কেটে, আমি জোর করে বললাম যে না কিছু তো একটা দিতেই হবে, তাই একটু সেন্ডু গেঞ্জি নিয়ে চলে এসেছি, ওটা হচ্ছে হাজব্যান্ডের, হাজব্যান্ডদের এই অবস্থাটাই হয়, বউকে দিতে দিতে শেষ পর্যন্ত হাজব্যান্ডের আর
কিছু থাকে বলে মনে হয় না, তাই না? প্রত্যেকটা হাজবেন্ডেরই তাই হয়। না আসলে সেটা না, আমি ইয়ার্কি করছিলাম একটু। আমি বলেছিলাম যে তুমি তোমার জন্য একটা কিছু নাও, কিন্তু ও কিছুতেই নিতে চাইবে না, আমি জোর করে করে দেই। তো এইবার জোর করে আর স্টাইল বাজারে ওকে নিয়ে যেতে পারলাম না, তাই আর গেঞ্জি নেওয়া হলো না। আর টি শার্ট যেটা আমি অর্ডার করলাম সেটা যে কালারটা চাচ্ছি সেই কালারটা আর নেই আজকে, রাখতে পারলাম না। আসবে সামনে বিবাহবার্ষিকী, ওকে একটা কিছু দিব, তো সেই সময় আর কি দেখি দিতে পারি শার্ট বা গেঞ্জি। আর এখন পয়লা বৈশাখে বললো একটা সেন্ডু গেঞ্জি নিয়ে আসলেই হবে, তো সেন্ডু গেঞ্জি নিয়ে আসলাম। ইচ্ছে করছে না যে একটা ভালো কিছু নিয়ে আসতে, কিন্তু আর এই মুহূর্তে সম্ভব না। তো আমি নাইটিগুলো বাড়িতে পরার, এগুলো লাগেই মহিলাদের, এটা মহিলারা সব সময় টপিক। তো যা হোক, আর ইয়ার্কি করবো না, ব্লগটা অনেক অনেক অনেকটা বড় হয়ে গেছে। আর এখন যাব আমি পুজোর জন্য পান আনতে, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, পয়লা বৈশাখ, একটু পান নিয়ে আসি আর মিষ্টি সকালে আনবো। তো ভাবছি ব্লগটা আমি এখানেই শেষ করি, কালকে নতুন বছরে আপনাদের সাথে সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হব। আর চেষ্টা করব যে কালকের ব্লগটা যাতে কালকেই পাবলিশ করতে পারি, কিন্তু কতটা পারবো আমি জানি না, কালকে না হলে শুক্রবার অবশ্যই হয়ে যাবে। তো আমি কালকের ব্লগটা এখন এডিট করে এখন ছাড়বো, আর এই ব্লগটা কখন ছাড়বো আমি জানি না, আর তারপরে একটা ব্লগ। তো অত আর বকবক করছি না, আমি আমার বকবক এখানেই শেষ করছি, আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন।